হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আম্মুর সবকিছু নিয়ে বসছে, আজকে দুপুরের খাবার রেডি করবে। সো এগুলা মানে গ্রামে থাকলে বেশি টাইম শাকসবজি খাওয়া হয় ফ্রেশ। আর আজকে আব্বু নিয়ে আসছে বাজার থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে অন্তরাব্বু রুটি নূরপুর চকবাজার থেকে নিয়ে আসলো। এই যে পাট শাক 2 মুঠা, কতদিন নিয়েছো? 2 মুঠা 30 টাকা। 30 টাকা? আরে আমরা তো ঢাকা তো 1 মুঠো 30 টাকা মনে হয়। এই যে অনেক সুন্দর। আমি আবার কি করছি, বালতি দিয়ে এগুলো আবার চোপা দিয়ে তারের মধ্যে রেখে দিছি শুকানোর জন্য। শুকানোর জন্য পাতাগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে। গ্রামের বাজারে যে প্রাইস আর ঢাকার প্রাইস সেমই সেমই, কিন্তু একটু তাজাটা পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায় আর কি, এটাই। হ্যাঁ, এই যে আবার আমি আসতে দেখি কি অন্তরাব্বু আবার রসুন গুলা কচি কেটে নিছে। আমি কি পেঁয়াজ কচি করলো না কেন? আর এদিকে আব্বু আম্মুর হেল্প করতেছে কোটা বাঁচাতে। গরম গরম শুকনা মরিচ দিয়ে ভাল লাগে। আর আব্বু এগুলা করতেছে ডাটা ডাটা গুলো ভালোভাবে কোটা বাছা করতেছে। তারপরে তো যতটুকুই করতেছে চেষ্টা করতেছে। আর দুপুর টাইম একটু টক খাইতে ইচ্ছে করতেছে, মানে একটু বড়তা আর কি। তো আম্মু বললো যে ও ভাবির বাড়িতে শুকনা বুড়ি আছে, তো ভাবি শুকনা বুড়ি পাঠাইছিল। আর এইগুলো আম্মু আগে ফার্স্ট টাইম কিছুক্ষণ ভিজিয়ে নিছে, আর এখন শুকনা বুড়ি আর লবণ দিয়ে না তো ভর্তা হয়ে গেছে, সিম্পল, একদম সিম্পলের মধ্যে আর কি করছি। খুব টেস্ট আছে, তো এদিকে আম্মু রান্না বান্না শুরু করে দিছে। আর পাট শাকের রেসিপিটা আপনাদেরকে ফুললি দেখানো ট্রাই করবো আজকে। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, তারপরে পাট শাক গুলো দিয়ে দিবি। আর এখানে আলু দিয়ে হবে, আর ডাটার তরকারি হবে মাছ দিয়ে। মানে পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার হলে ইয়াগুলো দিয়ে দিবা, না পাট শাক গুলো দিয়ে দিবা। আপনি চাইছিলেন এই রেসিপিটা, ভালো করে দেখেন কিভাবে আমি পাট শাকটা ই করলাম রান্না করলাম। যারা যারা বলছেন খাইতে আসবেন আমার বাসায়, চলে আসেন আপনাদের সবার দাওয়াত। আর পাট শাকগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আর এখন আরো হবে, এখন পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্রাই করা পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিচ্ছি আমরা। তো আর কতক্ষণের মতো রাখলে হয়ে যাবে? আর 5 মিনিট রাখলে হয়ে যাবে।
একদম সিম্পল বাট টেস্ট কিন্তু মারাত্মক মাশাআল্লাহ। আর যারা পুরো রান্না করবেন আগে কি করবেন, 5-7টা আগে বয়ে নেবেন, বয়ে ফেলে তারপরে শুকাইয়ে তারপরে ইয়া কেটে নেবেন, পেঁয়াজ আর রসুন আর ইয়া লবণ আর কিছু লাগবে। আর 5-7টা ফার্স্টে আমি একটু ধুয়ে নিয়ে মানে কিছুক্ষণ শুকাই রাখলে এটা কি হয়, এটা পানিটা একটু শুকাই গেলে ইয়ার শাকটা একটু জড়জড়ো হয়। আর এদিকে ফাইনালি পাট শাকও হয়ে গেছে, পেঁয়াজগুলো আগে ভেজে নিলাম। আর এখন দাদার তরকারিটা রান্না করবেন রুই মাছের মাথা দিয়ে। মরিচ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, একটু লবণ দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কি ফার্স্ট টাইম কি তুমি কষাই নিবা? হ্যাঁ আগে কষাই নিব। রুই মাছ দিয়ে ডাটা রান্না করতেছি, তো চিংড়ি মাছ হলে ভালো হতো, তো শহরে পাওয়া যায় কিন্তু গ্রামে আবার চিংড়ি মাছটা পাওয়া যায় না। আর যেহেতু মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর ডাটাগুলো দিয়ে দিছি, আর কতক্ষণ রাখতে হবে? আর 5 মিনিট রাখতে হবে না, নামাই ফেলি। ডাটা তো সিদ্ধ হয়ে যেতে টাইম লাগে মোটামুটি। না একদম কষা। আচ্ছা তো আর 5-6 মিনিটের মতো লাগবে। আর এখন কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। আর আমাদের ডাটার তরকারিটাও প্রায় হয়ে গেছে, রুই মাছের মাথা দিয়ে ডাটার তরকারি খুব বেশি স্বাদ হবে মনে হচ্ছে। আর এখন রুই মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছে, আর ঢেঁড়স আর আলু দিয়ে একটা তরকারি রান্না করবে আম্মু, তো এটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর এদিকে মাছগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আর এখন ঢেঁড়স আর আলুগুলো ফ্রাই করবে। তো এগুলো ভালোভাবে ফ্রাই করে নিলেন, তারপরে ঝোল দিয়ে দিন। আর ঢেঁড়স আর আলুগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। আর কড়াইটা যেন দেখতে দেখা যাচ্ছে কালো, এটাতে ভাজি করতে অনেক সুন্দর হয়। হ্যাঁ ভাজাগুলো ভালোভাবে মানে হয়ে আসছে, দেখতে মানে দেখতে একটু বেশি দেখা যায় কিন্তু ভাজাগুলো অনেক সুন্দর হয়। মরিচ দিয়ে দিলাম, এই যে মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, শেষ আর কিছু দিব না, একটু জল দিব, তো কষানোর পরে একটু জল দিয়ে দিব। তো মাছ কখন দিবা ফ্রাই করা মাছগুলো? মাছগুলো দিয়ে দিব, এটা ভালো করে কষানো হলে মাছগুলো দিয়ে দিব। আর ফাইনালি আজকের মতো দুপুরের সব রান্না বান্না শেষ। আর মানে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারিটা হয়ে গেছে, আর আপনাদের সাথে সব কিছুই মোটামুটি শেয়ার করার ট্রাই করছি আমার রেসিপিগুলো। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকে আর এদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করলাম, আর প্রথমেই পাট শাক নিয়ে নিছি, আর এখানে আছে ঢেঁড়স আর আলু দিয়ে রুই মাছের তরকারি, আর এখানে আছে রুই মাছের মাথা দিয়ে ডাটা, আর শুকনা মরিচও আছে পাট শাকের জন্য। তো আজকে পাট শাকের টেস্টটা আরও বেশি ভালো লাগতেছে। তো এখন আমি রুই মাছের ঢেঁড়সের তরকারিটা নিয়ে নিছি, এটা অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ, একদম যা ভাবছি এর থেকে বেশি ভালো লাগতেছে তরকারিটা।
তো আপু খাবার টেস্ট কেমন হয়েছে আজকে? তো আমার রুই মাছের 150 তরকারিটা খাওয়া শেষ, আর এখন আমি টেস্ট করব ডাটা দিয়ে রুই মাছের মাথা। আর আম্মু অলরেডি টেস্ট করতেছে 150 আর রুই মাছ দিয়ে। আম্মু ভাত নিয়ে আসতে গেছে, আর আমি এখন টেস্ট করব ডাটা দিয়ে রুই মাছের মাথা। তো আমরা খাওয়া দাওয়া করি, আর পরে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।